বিগত কয়েক সপ্তাহ ধরেই ভ্যাপসা গরমে নাকাল শহরবাসী। তাপমাত্রা খুব একটা বেশি না হলেও অস্বস্তি বাড়াচ্ছে অত্যধিক আপেক্ষিক আর্দ্রতা। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের অবস্থা শোচনীয়। উত্তরবঙ্গে যেন থমকে গিয়েছে বর্ষা। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।